বাংলা চলচ্চিত্রের রাজকুমার ডাকা হতো তাকে। অভিনয় নৈপুণ্য আর অসাধারণ ব্যক্তিত্বে কোটি চলচ্চিত্রপ্রেমীর স্মৃতিতে এখনো ভাস্বর সালমান শাহ। ২৪ বছরেও তুমুল জনপ্রিয় এই অভিনেতার মৃত্যু নিয়ে কাটছে না ধোঁয়াশা। তদন্ত সংস্থাগুলোর প্রতিবেদনে আত্মহত্যা বলা হলেও তা মানতে নারাজ পরিবার। সিআইডি, বিচার বিভাগীয়, র‍্যাবের পর এবার পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছে সালমান শাহের পরিবার। হত্যা হলেও বারবার এ মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে দাবি করে সোমবার আদালতে নারাজি আবেদনের জন্য সময় চান সালমানের মায়ের আইনজীবী। ন্যায় বিচারের জন্য তারা আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানান। মামলাটা আজকে নারাজি দাখিল করার জন্য ধার্য ছিল। আমরা মাননীয় আদালতের কাছে সময় চেয়েছি যে সালমান শাহ আম্মা উনি তো এখনও ইংল্যান্ডে আছেন, আসতে পারে নাই, বিমানের টিকিট পায় না, এই জন্যে তো মাননীয় আদালত আমাদেরকে সময় দিয়েছেন, 11-10 তারিখে সময় দিয়েছেন। আমাদের যে এভিডেন্স আমরা দিয়েছি, আমরা প্রসিকিউশন থেকে যে এভিডেন্সগুলো দিয়েছি সেগুলো পিবিআই আমাদের এই এভিডেন্সগুলো পর্যালোচনা করে নাই। আমরা যে সাক্ষ্য প্রমাণ দালিলি কাগজপত্র দিয়েছি এইগুলো পর্যালোচনা করে নাই, এই জন্য আমরা মনে করি যে এটা সঠিক আপনার রিপোর্ট আসে নাই এবং আমরা বিশ্বাস করি যে মামলাটা আবার পুনরায় তদন্তে যাবে। আমাদের যদি উপাদান না থাকে তাহলে কিন্তু মামলাটা পুনরায় তদন্তে যায় না, কিন্তু আমাদের অনেক উপাদান আছে, অনেক তথ্য আছে, অনেক সাক্ষ্য প্রমাণ আছে, থাকার কারণেই কিন্তু মামলা তদন্তে যায়। আমরা মনে করি যে আবার এই মামলাটা তদন্তে যাবে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর এক বছর পর তার বাবা হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৭ সালের নভেম্বরে সিআইডি সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে প্রতিবেদন দেয়, কিন্তু সে প্রতিবেদন প্রত্যাখ্যান করে আদালতে বিচার বিভাগীয় তদন্তের আবেদন করেন সালমানের বাবা। ২০১৩ সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের জন্য পাঠানো হলেও তদন্তেই কেটে যায় ১১ বছর। ২০১৪ সালের ৩ আগস্ট আবারও সালমানের মৃত্যুকে আত্মহত্যা জানিয়ে প্রতিবেদন দেওয়া হয়। ২০১৫ সালে আদালতে নারাজি আবেদন করেন সালমানের মা। তদন্ত শেষে র‍্যাবও আত্মহত্যা হিসেবেই প্রতিবেদন দেয়। ২০১৬ সালে সালমানের মায়ের নারাজি আবেদন মঞ্জুর করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। পারিবারিক কলহের জেরে সালমান আত্মহত্যা করেছেন জানিয়ে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি প্রতিবেদন দেয় পিবিআই। সালমান শাহ খুন হননি, তিনি আত্মহত্যা করেছেন। মার্জিয়া মুমু, সমসংবাদ, ঢাকা।